হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালোই আছেন। ওয়েলকাম ফ্রম ইলেকট্রিক্যাল অনলাইন সলিউশন, হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আলোচ্য বিষয় লোড এবং ফেজ অ্যাঙ্গেল। তো চলুন শুরু করা যাক। আরেকটি কথা বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। লোড সাধারণত তিন ধরনের হয়ে থাকে। নাম্বার ওয়ান রেজিস্টিভ লোড, নাম্বার টু ইন্ডাকটিভ লোড, নাম্বার থ্রি ক্যাপাসিটিভ লোড। রেজিস্টিভ লোড সাধারণত ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ কারেন্টকে তাপ শক্তিতে রূপান্তর করে। রেজিস্টিভ লোড নট প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, এটা কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না। লুক অ্যাট দিস পিকচার, এখানে বলা হয়েছে কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু হিট ইউজিং পাওয়ার রেজিস্টর, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিকে তাপশক্তিতে রূপান্তর করার জন্য রেজিস্টিভ লোড ব্যবহার করা হয়। তারপরে বলা হয়েছে ডিসিপেটস দ্য হিট ইউজিং এয়ার অর ওয়াটার, এটা বাতাস এবং পানিতে ছড়িয়ে দেওয়া হয়। এক্সাম্পলস ইনক্লুড ইনক্যান্ডিসেন্ট লাইট ল্যাম্পস, স্পেস হিটার অ্যান্ড হট প্লেট, অর্থাৎ আমরা যে ইনক্যান্ডিসেন্ট লাইটটা ব্যবহার দেখতে পাই বাল্ব, এটা সাধারণত গরম থাকে, জ্বালানোর পরে ধরলে বুঝতে পারবেন অনেক গরম থাকে। তারপর স্পেস হিটার, আমাদের বাসা বাড়িকে গরম করার জন্য যে হিটার ব্যবহার করা হয়। তারপর হট প্লেট, আপনার যে এখন যে হট প্লেটগুলো বের হয়েছে রান্না করার জন্য, ওটা সাধারণত রেজিস্টিভ লোড। এবার ফেজ অ্যাঙ্গেলে আসি। এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছেন আপনারা। এ নাম্বার চিত্রে দেখবেন উপরে বাম সাইডে এটা হচ্ছে একটা রেজিস্টিভ সার্কিট দেওয়া আছে, এবং ডান সাইডে দেখবেন আপনারা একটা লাল রঙের রেখা এবং একটা ব্লু রঙের রেখা। লাল রঙের হচ্ছে আইআর লেখা, হচ্ছে ওটা হচ্ছে কারেন্টের রেখা, এবং ইটি হচ্ছে ভোল্টেজ রেখা। দেখেন একই সাথে একই টাইমে ভোল্টেজ এবং কারেন্ট একই দিকে যাচ্ছে, অর্থাৎ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন ফেজ একই ফেজে আছে এবং এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি। এবার বি নাম্বার চিত্র লক্ষ্য করবেন, এখানে আইএম হচ্ছে কারেন্ট ম্যাক্সিমাম এবং ভিএম ভোল্টেজ ম্যাক্সিমাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাল রঙেরটা হচ্ছে কারেন্ট এবং কালো রঙেরটা হচ্ছে ভোল্টেজ, একই সাথে একই টাইমে দেখতে পাচ্ছেন আপনার কারেন্ট এবং ভোল্টেজ ম্যাক্সিমাম, অর্থাৎ এদের মধ্যে কোনো মানে ফেজ অ্যাঙ্গেল নাই। ইন্ডাকটিভ লোড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস আর দ্য কি টু ইন্ডাকটিভ লোডস। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইন্ডাকটিভ লোডের একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যান ইন্ডাকটিভ লোড ইউজেস কয়েল টু প্রোডিউস ম্যাগনেটিক ফিল্ড, ইন্ডাকটিভ লোডে কয়েল ব্যবহার করা হয় ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য। মেজর অ্যাপ্লায়েন্স ইন দ্য হাউস লাইক ফ্যানস, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, এয়ার কন্ডিশনার্স অ্যান্ড অল কাইন্ডস অফ মোটরস আর ইন্ডাকটিভ লোড। বাসাবাড়িতে ব্যবহৃত অধিকাংশ যন্ত্রপাতি হচ্ছে ইন্ডাকটিভ লোড, যেমন ফ্যান, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, এয়ার কন্ডিশন ইত্যাদি। অর্থাৎ যেসব যন্ত্রপাতিতে কয়েল ব্যবহার করা হয় ওগুলোই হচ্ছে ইন্ডাকটিভ লোড। সব ধরনের মোটর চালিত যন্ত্রপাতি হচ্ছে ইন্ডাকটিভ লোড, কারণ মোটরের মধ্যে দুটো কয়েল থাকে আর এই কয়েল সাধারণত ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, এজন্য এগুলো সব ইন্ডাকটিভ লোড। এবার আমরা চিত্রের দিকে লক্ষ্য করি, এখানে দুটি চিত্র দেওয়া আছে, একটা ইন্ডাকটিভ ওয়েভ, একটা ফেজ অ্যাঙ্গেল। তো প্রথমে আমরা ফেজ অ্যাঙ্গেল, ডান সাইডে ফেজ অ্যাঙ্গেল লক্ষ্য করি। এখানে ভোল্টেজ কারেন্টের তুলনায় পিছিয়ে আছে, অর্থাৎ ইন্ডাকটিভ পিওর ইন্ডাকটিভ লোডে কারেন্ট ভোল্টেজের তুলনায় 90 ডিগ্রি পিছনে থাকে, লাইক অর্থাৎ ল্যাগিংয়ে থাকে। তো পিওর ইন্ডাকটিভ লোড সাধারণত পাওয়া যায় না, মিশ্র থাকে, এজন্য 90 ডিগ্রি কিছুটা কম থাকে। তো তারপরে আমরা আরেকটু ক্লিয়ার করি ইন্ডাকটিভ ওয়েভ চিত্রটা দেখে। এখানে দেখবেন আপনারা ব্লু রঙের রেখাটি হচ্ছে কারেন্ট এবং সবুজ রঙের রেখাটি হচ্ছে ভোল্টেজ রেখা। ভোল্টেজ যখন ম্যাক্সিমাম তখন কিন্তু কারেন্ট দেখবেন 0 ডিগ্রি থেকে শুরু করছে, অর্থাৎ তার মানে কি বোঝা যায়, 90 ডিগ্রি ল্যাগিংয়ে আছে। ওয়েবটার দিকে একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখানে কারেন্ট ল্যাগস অফ ভোল্টেজ, ইন্ডাকটিভ লোডে কারেন্ট পিওর ইন্ডাকটিভ লোডে কারেন্ট 90 ডিগ্রি পিছনে থাকে ভোল্টেজের তুলনায়। ক্যাপাসিটিভ লোড, এই ক্যাপাসিটিভ লোড কজেস দ্য কারেন্ট ওয়েভ টু লিড দ্য ভোল্টেজ ওয়েভ। এখানে বলা হয়েছে ক্যাপাসিটিভ লোডে কারেন্ট ভোল্টেজের তুলনায় সামনে থাকে, দাস
পাওয়ার ফ্যাক্টর অফ ক্যাপাসিটিভ লোড ইজ লিডিং, এ যে কারণে ক্যাপাসিটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর সাধারণত লিডিং হয়ে থাকে। এক্সাম্পলস অফ ক্যাপাসিটিভ লোড: ক্যাপাসিটর ব্যাংক, ক্যাপাসিটরস ইউজ ইন ভেরিয়াস সার্কিট সাচ অ্যাজ মোটর স্টেটার্স। ক্যাপাসিটর লোডের উদাহরণ: ক্যাপাসিটর ব্যাংক, ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে সাধারণত পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করা হয়। এছাড়া ক্যাপাসিটর ব্যবহৃত বিভিন্ন ধরনের সার্কিট হচ্ছে ক্যাপাসিটিভ লোড। সাধারণত মোটরের স্টেটারে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, এজন্য এটাও এক ধরনের ক্যাপাসিটিভ লোড। এবার চিত্রটি লক্ষ্য করুন, এখানে দুটো চিত্র দেওয়া আছে। এ নাম্বার হচ্ছে ক্যাপাসিটিভ লোডের ওয়েভ ডায়াগ্রাম এবং বি নাম্বার হচ্ছে ক্যাপাসিটিভ লোডের সার্কিট ডায়াগ্রাম এবং ফেজ অ্যাঙ্গেল। তো বি নাম্বারের চিত্রটা লক্ষ্য করবেন, উপরেটা হচ্ছে ক্যাপাসিটিভ লোডের সার্কিট ডায়াগ্রাম এবং নিচেরটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এখানে লাল রঙের রেখাটা উপরের দিকে এবং ইন্ডিগো ব্লু কালারের রেখাটা ডান দিকে, ওটা হচ্ছে ভোল্টেজ। ব্লু কালারটা ভোল্টেজ এবং লাল রঙেরটা হচ্ছে কারেন্ট। এখানে কারেন্ট উপরের দিকে আছে, ভোল্টেজ ডান দিকে আছে, অর্থাৎ 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল আছে এদের মধ্যে। তো ভোল্টেজের তুলনায় কারেন্ট 90 ডিগ্রি সামনে আছে। এবার এ নাম্বারটা লক্ষ্য করি, লাল রঙের রেখাটা যখন ম্যাক্সিমাম, অর্থাৎ কারেন্ট যখন ম্যাক্সিমাম, তখন ভোল্টেজ সবেমাত্র শুরু করছে। তার মানে পিওর ক্যাপাসিটিভ লোড, এটা কিন্তু পিওর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে। তো পিওর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের তুলনায় লিডিংয়ে থাকে, অর্থাৎ এদের পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটিভ লোডের সবসময় লিডিংয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। এবার সবগুলো ওয়েভ একসাথে দেখি। এখানে রেজিস্টিভ ওয়েভ, ইন্ডাক্টিভ ওয়েভ এবং ক্যাপাসিটিভ ওয়েভ একসাথে দেওয়া আছে। এখানে ওয়েভগুলো দেখতে পারলে আপনারা আরও একটু ক্লিয়ার হবেন যে রেজিস্টিভ ওয়েভ কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকে, ইন্ডাক্টিভ লোডে কারেন্ট ল্যাগিংয়ে থাকে এবং ক্যাপাসিটিভ লোডে কারেন্ট লিডিংয়ে থাকে। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। সবশেষে বলবো, স্টে উইথ আস ডুইং সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।